ফেস স্ক্যানিং ছাড়া কিংবা ফেস স্ক্যান দিয়ে কিভাবে অ্যানারিকা কার্ড ডাউনলোড করতে হয় এটা নিয়ে বেশ কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু অনেকেই অ্যানারিকা কার্ড ডাউনলোড করেছেন কিন্তু দু হাজার চব্বিশ সালের এই সময়ে এসে এনআরডি ডাউনলোড করার জন্য কিন্তু অনেক প্রসেসগুলো মেনটেন করতে হয় যেমন আগের সময়ে যেভাবে করে আমরা ফেস স্ক্যানিং করতাম বর্তমানে কিন্তু ফেস স্ক্যানিং সিস্টেমটা পুরোটাই আপডেট করে দেওয়া হয়েছে সো এই আপডেট সময়ে এসে অনেকেই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে গিয়ে কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারছেন না তো অনেকেই বুঝতে পারতেছেন না কিভাবে ফেস স্ক্যানিংটা করলে ফেস স্ক্যানিংটা সঠিকভাবে কমপ্লিট হবে সো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনো আমাদের চ্যানেলটাতে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে সাথে থাকবেন তো সর্বপ্রথে এনআইডির ওয়েবসাইটে আমাদেরকে চলে যেতে হবে সার্ভিসেস ডট ডব্লিউ ডট গভ ডট এই ওয়েবসাইটেতে চলে আসলে আমরা এখানে দেখতে পারবো যে রেজিস্টার নামে যে অপশনটা আছে এই রেজিস্ট্রেশন নামের ওই অপশনটাতে ট্যাপ করবো রেজিস্টার নামের অপশনটাতে ট্যাপ করলে আমরা যে ভোটার হয়েছি সেই ভোটারের স্লিপ নাম্বারটা এখানে আমরা দিতে পারি অথবা আমাদের কাছে যদি আগে থেকে মেসেজ চলে আসে যে আপনার ভোটার সম্পূর্ণ হয়েছে বা এনআইডি ডাউনলোড করার জন্য কোনো মেসেজ আমাদের ফোনে চলে আসে সেখানে কিন্তু আমাদের এনআইডি নাম্বারটা দেওয়া থাকবে সেখানে অবশ্যই আমাদের দশ ডিজিটের এনআইডি নাম্বারটা দেওয়া আছে সেই দশ ডিজিটের এনআইডি নাম্বারটা আপনারা এখানে বসাতে পারেন অথবা আপনার কাছে যদি স্লিপ থাকে ভোটার হওয়ার সেই স্লিপ নাম্বারটাও এখানে বসিয়ে আপনি আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন জন্ম তারিখ দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন দিয়ে জাস্ট সাবমিট ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনাকে পরবর্তী অপশনে নিয়ে আসবে এই অপশনটাতে এসে ভোটার হওয়ার সময় আপনি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা কি দিয়েছিলেন সেগুলো পর্যায়ক্রমে এখান থেকে সিলেকশন করতে হবে সিলেকশন করার পরে এখান থেকে পরবর্তী অপশনে আবারও ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পরবর্তী অপশনটাতে আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে যদি আপনার নির্দিষ্ট মোবাইল নাম্বার অলরেডি দেওয়া থাকে তাহলে আপনি বার্তা পাঠানোর অপশনটাতে ট্যাপ করতে পারেন আর যদি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চান বা আপনার কাছে ডাউট লাগে মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা তাহলে আপনি এখান থেকে মোবাইল পরিবর্তন এই অপশনটাতে ট্যাপ করে নতুন করে একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন নতুন মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে জাস্ট বার্তা পাঠানোর অপশনটিতে ট্যাপ করে দিবেন মোবাইল নাম্বার ব্যবহারের ক্ষেত্রে একটা বিষয় আপনার মনে রাখতে হবে যে একই মোবাইল নাম্বার দিয়ে পর্যায়ক্রমে আপনি পাঁচটার বেশি রেজিস্ট্রেশন করতে পারবেন না অর্থাৎ পাঁচ জনের এনআইডি কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন এর বেশি কিন্তু আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না বার্তা পাঠানোর সাথে সাথে আপনার মোবাইল ফোনে একটা ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোডটা জাস্ট এখানে বসাবেন তারপরে এখান থেকে বহাল অপশনটিতে ট্যাপ করে দিবেন বহাল অপশনটি ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার সামনে একটা কিউআর স্ক্যানিং চলে আসবে তো এটা স্ক্যানিং করার জন্য আপনার মোবাইল ফোনে এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে এনআইডি ওয়ালেট ইনস্টল করার জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে সার্চ করতে হবে এনআইডি ওয়ালেট লিখে এনআইডি থেকে সার্চ করার সাথে সাথে কিন্তু এরকম অপশন আপনি এখানে পেয়ে যাবেন জাস্ট এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে ওপেন করব ওপেন করার সাথে সাথে আপনার সামনে যে কিউ আর কোডটা আছে বা আপনি কম্পিউটারে যে কিউ আর কোডটা দেখতে পারবেন অথবা আপনার মোবাইল ফোনে যে কিউ আর কোডটা পাবেন সেই কিউ আর কোডটাকে এভাবে জাস্ট স্ক্যানিং করবেন স্ক্যানিং করার পরবর্তীতে আপনার ফেসটাকে জাস্ট ডিটেক্ট করতে হবে নিচে যে চারটা অপশন দেখতে পাচ্ছেন এই চারটা অপশান হচ্ছে আপনাকে এখান থেকে ডিটেক্ট করাতে হবে ফেসটা আমি যেভাবে ধরেছি সেম এভাবে করে হচ্ছে আপনাকে এটাকে ভেরিফাই করতে হবে দেখুন সর্বপ্রথমে সোজা যখন আপনি ফেসটাকে ধরবেন তখন কিন্তু প্রথমটা ডিটেক্ট হবে তারপরে চোখ বাড়ি দিতে বলা হচ্ছে চোখটা বাইরে দিলেন তারপর হচ্ছে আপনি ডান পাশে তাকাবেন এভাবে করে বেশ কিছুবার আপনাকে ট্রাই করতে হবে নতুবা কিন্তু দেখা যাবে আপনার এটা কমপ্লিট হবে না দেখুন এভাবে করে কিন্তু আপনি আর এটা কিন্তু একটা পর্যায়ে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট করার পরে হচ্ছে জাস্ট কিন্তু ওকে করবেন এবং আপনার নির্দিষ্ট যেই কার্ডটি আছে সেই কার্ডটি কিন্তু এখানে চলে আসবে বা এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড সেট করার জন্য একটা অপশনও কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু এড়িয়ে যান এবং পাসওয়ার্ড সেট করার জন্য একটা অপশন চলে আসছে এখন পরবর্তীতে যদি আপনি আপনার এটাকে পাসওয়ার্ড সেট করার মাধ্যমে দেখা যায় আপনি পরবর্তীতে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে সেট পাসওয়ার্ড দিতে পারেন আর যদি আপনার আইডিতে আপনি পাসওয়ার্ড না সেট করতে চান তাহলে এরিয়া যেন অপশনটিতে ট্যাপ করতে পারেন তবে পাসওয়ার্ড সেট করে রাখাটাই বেটার যেহেতু পরবর্তীতে বারবার আপনার আইডিতে ঢোকার জন্য আপনাকে ফেস স্ক্যানিং করতে হবে আর যদি আপনার পাসওয়ার্ড সেট করে ফেলেন আর পরবর্তীতে আপনি এই পাসওয়ার্ডটা মনে রাখলেই আপনার আইডিতে ঢোকার জন্য শুধুমাত্র আপনার এনআইডি নাম্বার এবং পাসওয়ার্ডটা দিলেই কিন্তু লগ করতে পারবেন সো আমরা এখান থেকে পাসওয়ার্ড সেট করবো পাসওয়ার্ড সেট করার জন্য এখান থেকে জাস্ট আপনি আপনার যে কোনো ইচ্ছা মতো একটা ইউজার আইডি দিয়ে দিবেন যে ইউজার আইডিটা অন্য কেউ এখনও পর্যন্ত ইউজ করেনি এরকম একটা ইউজার আইডি বাসে করে নেবেন পাসওয়ার্ড সেট করে দিবেন আপনার ইচ্ছামতো যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন পুনরায় সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এবং এখান থেকে আপডেট অপশন দিতে ট্যাপ করে দিবেন আপডেট করার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখন যদি আপনি আপনার এনআরআই কার্ডটি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড অপশন থেকে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার এনআরআইটি ডাউনলোড হয়ে যাবে যদি কোনো কিছু সংশোধনের প্রয়োজন পড়ে তাহলে প্রোফাইল অপশনে প্রেস করবেন এবং এখান থেকে আপনি সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন বা আপনার সকল ইনফরমেশনগুলো দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি এই প্রসেসের মাধ্যমে আপনি আপনার এনআরআইটা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড প্রসেসে গিয়ে যদি কারো কোনো ধরনের প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম